कल के आलोर उत्सव আমরা জানি আজকে ধনতেরাস আবার এটাই সত্যি যে আজকে ভূত চতুর্দশী তাই তো আজকে ভূত চতুর্দশী তো এত উল্টা পাল্টা ধারণা আছে যে ভূতকে দেখতে পাওয়া যায় না এর পা গুলো উল্টো দিকে পশ্চিমবঙ্গের ভূতদেরকে দেখতে পাওয়া যায় এরা হাঁটাচলা করে এরা খাওয়া দাওয়া করে এরা চুরি করে এরা খাটের তলে টাকা রাখে আর এদের যে ঘাস ফুল গাছের মগ ডালে যে পেতনি আছে সেই পেতনি থেকে শুরু করে বড় সেজ মেজ লা ফুল ছোট কচি সব ভূতকে তাড়াতে না পারলে মালদার কোন পরিবারে আলোর উৎসব হবে না কি হবে হ্যাঁ গান বাজছে আমাদের কথা শুনতে আপনাদের অসুবিধা হবে আমরা উনাদেরকে বন্ধ করতে পারি না কিন্তু আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে মিজোরামে মালদা জেলার পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়ে 22 জন কফিন বন্দি হয়ে মারা গিয়ে মালদাতে রতুয়াতে বাড়ি ফিরল ওই 22 টা পরিবারে আগামী কাল প্রদীপ জ্বলবে তো জ্বলবে না তো ওল্ড মালদাতে কালিয়া চকে রতুয়াতে বামিদার সময় 7,500 কোটি টাকা দিয়ে 66টা ছোট কারখানা তৈরি করেছিল যেগুলো সবটা হতো প্রসেসিং এর কারখানা ফার্স্ট ফেজের কাজ শেষ হয়েছিল কখন 2006 থেকে 2011 সাল কে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তারপরে ছোট দোকান দিলে সে দোকানে লোক জিনিস কিনতে বসতে পারে না লোকের দোকান বন্ধ হলে কি কিনবে টোটো কিনে নাও টোটো চালাও রাস্তায় কত টোটো দে ভাড়া 10 টাকা কতবার টোটো চালাবে এটুকু কিসে চলবে ইলেকট্রিকে 500 কোটি টাকা খরচ করে ভোটে যেটা টিউশন মাস্টার রাখতে হয় সেই দলের নেতা চাল চুরি করবে না তার কি করবে কি আছে এদের যোগ্যতা কার দায়িত্ব আছে আজ মালদা জেলার বিজেপির পক্ষ থেকে 20 বছর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির আচরণ ধরে ঘুরেছে তারপরে আজকে বিজেপিতে গিয়ে সাধু হয়েছে এই মালদা জেলাতে পেল পরিযায়ী শ্রমিক কি পেল মালদা কি পেল মালদা মালদা পেল নদী ভাঙন কি পেল মালদা মালদা পেল উত্তর দিনের দিকে আমাদের সব জেলাগুলোর মধ্যে সব থেকে দিনের দিন নিচের দিকে অর্থনৈতিক দিক থেকে চলে যাচ্ছে তারই বিরুদ্ধে উৎসব যাত্রা আজ 9 দিনে পড়েছি আমরা হাঁটছি পথ আপনারা হাঁটছেন দেশ বাঁচানোর জন্যে মালদা বাঁচানোর জন্যে ওল্ড মালদা বাঁচানোর জন্যে আসুন ব্রিগেডের মাঠে সেই মাঠে আমরা আরো একটা স্বপ্নের বীজ লাগাই যে বীজে আমাদের কেউ বিনা খেয়ে কে খালি পেটে ঘুমোতে যাবে না যে বিজন যে স্বপ্নে আমাদের কেউ বেকার হয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাবে না আর সেই ব্রিগেড ভরাতে গেলে ওল্ড মালদাতে আজকে যারা উপস্থিত আছে তাদের কাছে আমাদের আবেদন আসুন দেখিয়ে দিন তৃণমূল বিজেপিকে আর এই পশ্চিমবঙ্গকে নষ্ট করার জন্য যে বড় লোকের বেটারা তাদের সঙ্গে যোগ সাজশ মিলিয়েছে তাদেরকে বলে দিন রাজ্যের মানুষ এক হলে কিছু মাই কা লাল কা দম নেই হ্যায় আমাদের হাত থেকে কাজ ছিনিয়ে নেয় সেই কাজের দাবিতে ব্রিগেড সমাবেশে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ জীবায়।